গতকাল মহিলা দিবস ছিল, মহিলা দিবস শিবরাত্রি পড়ার জন্য গতকাল আমরা পালন করতে সেইভাবে পারিনি, কিন্তু আজকে আমি সেই মাকে, সেই মহিলাকে, সেই নারীকে সম্মান জানাতে যাই যিনি ভারতবর্ষে নরেন্দ্র মোদীর মতো পুত্র সন্তানকে জন্ম দিয়েছেন, উপহার দিয়েছেন ভারতবাসীকে, সেই মাকে সম্মান জানাতে চাই আজকে মহিলা দিবসের প্রাক্কালে। আর আমাদের দিদিদের জন্য গতকাল মাননীয় প্রধানমন্ত্রী গ্যাসের দাম 100 টাকা কমিয়ে দিয়েছে, কি খবর পেয়েছেন তো, পেয়েছেন তো? সেই জন্য দিদিরা একবার জোরে হাততালি, শুধু দিদিরা, মাননীয় প্রধানমন্ত্রীকে জোরে হাততালি দিয়ে স্বাগত জানাবেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, নারীদের সম্মান বাড়ছে, নারীরা রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গেছে একজন আদিবাসী পরিবারের মহিলা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এটা বলতে যাওয়া ভারতবর্ষ। সূর্য দেবতা মাননীয় প্রধানমন্ত্রী আসছেন বলে দেখুন টেম্পারেচার কম করে দিয়েছে, দু হাত তুলে বলুন ভারত মাতা কি, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, আরে নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি নাড্ডা, ভারত মাতা কি, ভারত মাতা কি। মঞ্চ উপবিষ্ট সম্মানীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের সকলের হৃদয়ের মণি, যিনি উত্তরবঙ্গকে আলাদা করে স্নেহের সাথে দেখেন, জোরে হাততালি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে উত্তরবঙ্গের তরফ থেকে একবার ধন্যবাদ জানাবেন, অভিনন্দন জানাবেন। মাননীয় বিরোধী দলনেতা আমাদের মাঝে উপস্থিত আছেন, শ্রী শুভেন্দু অধিকারী উপস্থিত আছেন, আমাদের দুজন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক জন বাল্লা, লোকাল এমপি রাজু বিশ্বা সহ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলী সহ সমস্ত মঞ্চ, সমস্ত এমপি, বিধায়ক, রাজ্যের পদাধিকারী, স্থানীয় জেলা সভাপতি অরুণদা থেকে শুরু করে সবাইকে একবার হাততালি দিয়ে স্বাগত জানিয়ে দিন। মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান আধা ঘন্টা পরে চলছে, লেট চলছে, সময় নেই বন্ধুগণ, শুধু দু চারটি কথা বলতে চাই। গতকাল মহিলা দিবস ছিল, মহিলা দিবস শিবরাত্রি পড়ার জন্য গতকাল আমরা পালন করতে সেইভাবে পারিনি, কিন্তু আজকে আমি সেই মাকে, সেই মহিলাকে, সেই নারীকে সম্মান জানাতে যাই যিনি ভারতবর্ষে নরেন্দ্র মোদীর মতো পুত্র সন্তানকে জন্ম দিয়েছেন, উপহার দিয়েছেন ভারতবাসীকে, সেই মাকে সম্মান জানাতে চাই আজকে মহিলা দিবসের প্রাক্কালে। আর আমাদের দিদিদের জন্য গতকাল মাননীয় প্রধানমন্ত্রী গ্যাসের দাম 100 টাকা কমিয়ে দিয়েছে, কি খবর পেয়েছেন তো, পেয়েছেন তো? সেই জন্য দিদিরা একবার জোরে হাততালি, শুধু দিদিরা, মাননীয় প্রধানমন্ত্রীকে জোরে হাততালি দিয়ে স্বাগত জানাবেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, নারীদের সম্মান বাড়ছে, নারীরা রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গেছে একজন আদিবাসী পরিবারের মহিলা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এটা বলতে যাওয়া ভারতবর্ষ। উল্টো দিকে কি দেখতে পাচ্ছি, 7 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বুকে মিছিল করলেন, আরে দিদি আপনার যদি দম থাকে সন্দেশ গালিতে গিয়ে মিছিল করুন, মহিলারা বুঝিয়ে দেবে কত ধানে কত চাল, মহিলারা আপনাকে বুঝিয়ে দেবে। সেই দম নেই, সন্দেশকালীর বাঘ বিড়াল হয়ে সিবিআইয়ের কাছে মিউ 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 করে বেড়াচ্ছে। তাই দিন আসছে সমস্ত বাঘেরা বিড়াল হবে, চিন্তা নেই, এই সব যারা নকল বাঘ তারা বিড়াল হতে যাচ্ছে। তাই আমি আমার আজকে কথাকে দীর্ঘায়িত করব না, যেভাবে উত্তরবঙ্গের বেশিরভাগ সিট একটা বাদ দিয়ে সব সিট আপনারা নরেন্দ্র মোদীকে 19 সালে উপহার দিয়েছিলেন, 24-এও সেটা করতে হবে, কি করবেন তো, 24-এ দেবেন তো, দেবেন? তাহলে দু হাত মুঠ করে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে প্রতিজ্ঞা নিন আমার সাথে, বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ সবাইকে।